স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনার সাথে একটি অসাধারণ ক্লিপবোর্ড টুলস নিয়ে আলোচনা করু তো উইন্ডোজ টেন অবশ্য একটা অপশন রয়েছে আমি যে সফটওয়্যারটি নিয়ে আজকে কথা বলবো এটি আরো খুব সহজভাবে এবং ইজি ভাবে আপনারা ইউজ করতে পারবেন তো আমি ফুল প্রসেসটা এই ভিডিওতে দেখাবো তো আমি ডাউনলোড করার জন্য আমার ব্রাউজারে চলে যাচ্ছি আপনারা যে কোনো ব্রাউজারে চলে যেতে পারেন তো আমি যে সফটওয়্যারটির কথা বলবো সে সফটওয়্যারের নাম হচ্ছে ডিটো তো আমি এখানে জাস্ট সার্চ দিচ্ছি সফটওয়্যারটির নাম লিখে আমি জাস্ট এন্টার করে দিলাম তারপর দেখুন প্রথমেই কিন্তু একটি লিঙ্ক চলে আসছে ডিটো বোর্ড ম্যানেজার তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো আমি ডাউনলোড সিক্সটি ফোর বিট এখানে ক্লিক করে দিচ্ছি আপনার অপারেটিং সিস্টেমটা যদি থার্টি টু বিট লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে সেটা চলে আসবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেন আমার এখানে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে দেখুন আমার ডাউনলোডটা কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে অলরেডি তো আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমি আপনাদের আবার দেখাচ্ছি ওকে তো আমার এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আমি সরাসরি ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি তো আমি এখান থেকে এখানে জাস্ট ডাবল ক্লিক করে সফটওয়্যারটা ইনস্টল করে ফেলবো ইনস্টল করার প্রসেস খুবই সহজ আমি সেটা দেখাচ্ছি ডাবল ক্লিক করলাম এখানে দেন ইয়েস দিলাম তারপর এখানে ল্যাঙ্গুয়েজের ইংলিশ থাকলো ওকে তো এটা কোথায় ইনস্টল হবে সেটা বলতেছে তো আমার এখানে ভাবে সি ড্রাইভ ইনস্টল হবে তো ওকে দেন আমি নেক্সট দিয়ে দিলাম এখানে একটা অপশন আছে রান ডিটো অন উইন্ডোজ স্টার্ট আপ মানে আপনার উইন্ডোজ যখন আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপটি অন করবেন তার সাথে সাথে হচ্ছে রান হয়ে যাবে আর কি তো এটা রাখছি এটা খুব ভালো অপশন এখানে যদি টিক না দেওয়া থাকে আপনারা তাহলে টিক দিতে পারেন এবং এই সুবিধা যদি আপনারা না চান সেক্ষেত্রে আপনারা এখানে টিকটা উঠে দিতে পারেন দেন নেক্সট ক্লিক করে দিবেন তো ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেলে জাস্ট ফিনিশ ক্লিক করে দিলে ইনস্টল কমপ্লিট দেন আমি সব কিছু ক্রস করে দিচ্ছি এবার আপনাদের দেখাবো আপনারা এটা কিভাবে ইউজ করবেন তো আমার ডিটোর আইকনটি এখানে চলে আসছে তো এখানে মাউস ক্লিক করে আপনারা আনতে পারেন অথবা আপনারা জাস্ট হচ্ছে কন্ট্রোল দেন হচ্ছে এই বাটনটি প্রেস করে আপনারা এটা যে কোনো জায়গায় নিয়ে আসতে পারেন তো আমি এখানে একটা কপি করলাম আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এছাড়াও আরও অনেক কিছু আরও কিছু কপি করছি কন্ট্রোল সি দিয়ে ওকে দেন আমি এগুলো এখন পেস্ট করব একটি একটি করে তো আমি একটা নোটপ্যাড ওপেন করছি তো এখানে আমি জাস্ট কন্ট্রোল এবং দেন এই বাটনটা প্রেস করে এখন আমি যেগুলো কপি করছিলাম প্রতিটি কিন্তু আলাদা আলাদাভাবে এখানে রয়ে গেছে এটাই হচ্ছে এই ক্লিপবোর্ডের কাজ আর এটা ছোট বড় করা যায় যে আমি এটা লম্বা করছি বা বড় করছি যতটুকু আপনাদের প্রয়োজন হয় আর কি সেভাবে আপনারা করে নিতে পারেন তো এটাই ছিল আজকের ভিডিও